নমস্কার বন্ধুরা, স্পাইসি মিঠাই চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মালবিকা, আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে এই বর্ষার দুপুরে একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া ওয়েট লস খিচুড়ির রেসিপি নিয়ে। এটা খেতে কিন্তু নর্মাল খিচুড়ির মতো যথেষ্ট সুস্বাদু হয়ে থাকে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই খিচুড়িটা অনায়াসেই খেতে পারবে। তো বাড়ির সকলের জন্য কিন্তু এই খিচুড়িটা আপনারা বানাতে পারবেন। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এই ওয়েট লস খিচুড়িটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 6 টেবিল চামচ রোল্ড ওটস। আমি যেহেতু এটা আমার আর আমার মেয়ের দুজনের জন্য বানাচ্ছি, তাই এখানে 6 টেবিল চামচ নিচ্ছি। তবে এটা যদি আপনারা একার জন্য করতে চান, তবে সেক্ষেত্রে কিন্তু 4 টেবিল চামচ রোল্ড ওটস আর 2 টেবিল চামচ মুগের ডাল ব্যবহার করবেন। আমি এখানে 3 টেবিল চামচ মুগের ডাল ব্যবহার করছি। ওটস আর মুগের ডালটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি যেহেতু এখানে রোল্ড ওটস ইউজ করছি, তাই জন্য কিন্তু 2 থেকে 3 বার ধুলেও ওটসটা কোনো অসুবিধা নেই। তবে আপনারা যদি এখানে ইনস্ট্যান্ট ওটস ইউজ করেন, তাহলে এতবার ধোবেন না, আগে ডালটা ধুয়ে নিয়ে তারপর একবার ওটসটাকে ধুয়ে নেবেন। এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ঘি। আমি কিন্তু ওয়েট লস রেসিপিগুলো ঘিয়ে করার চেষ্টা করি, আর সেগুলো কিন্তু খুব সামান্য পরিমাণ ঘিয়েই করে থাকি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মতো গোটা জিরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা ওটস আর ডালটাকে। এটা যেহেতু প্রেশার কুকারে রান্না করছি, তো রান্নাটা হতেও কিন্তু খুব কম সময় লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থাকতে কেটে রাখা কয়েকটা গাজরের টুকরো, দিয়ে দিচ্ছি আধখানা টমেটো, আর দিয়ে দিচ্ছি একখানা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি এই সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল দেব। আমি এখানে যে পরিমাণ ওটস নিয়েছি তার 3 গুণ পরিমাণ জল ব্যবহার করছি, মানে 6 চামচ ওটস নিয়েছিলাম, তার 18 টেবিল চামচ জল ব্যবহার করছি। তবে আপনারা যদি ইনস্ট্যান্ট ওটস ব্যবহার করেন, তবে যদি 6 চামচ ওটস নেন, তবে সেক্ষেত্রে 12 চামচ জল ব্যবহার করলেই চলবে। রোল্ড ওটসে জলটা একটু বেশি লাগে। এখন আমি প্রেশার কুকারে 3টে হুইসেল পড়া অবধি অপেক্ষা করছি। 3টে হুইসেল পড়ে গেছে আর প্রেশারটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি খুলে নিয়েছি। এটাকে কিন্তু গরম গরম আমি এখন সার্ভ করে নেব। আমি প্রথমেই বলেছিলাম যে এই খিচুড়িটা আমি আমার আর আমার মেয়ের জন্য বানাচ্ছি। এই পুরো প্লেটটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে 320 ক্যালোরি আর পাচ্ছি হচ্ছে 13 গ্রাম মতো প্রোটিন। কিন্তু এটা সিঙ্গেল সার্ভিংয়ে আমরা পাবো মাত্র 226 ক্যালোরি আর 9.5 গ্রাম মতো প্রোটিন। আমি কোথার থেকে কত ক্যালোরি পাচ্ছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে কিন্তু আপনারা বর্ষার দুপুরে বা রাত্রিবেলা ডিনারে এই খিচুড়িটা ঝটপট তৈরি করে ফেলতেই পারেন, আর আপনারা এটা খেতে পারেন। এটার থেকে আমরা কিন্তু ক্যালোরি খুবই কম পরিমাণ পেয়ে থাকি। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি আমার একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি আরও ভিডিও দেখতে চান, তো সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে এই অবধি, দেখা হবে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।